আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকে করে দেখাবো গ্রামে কিভাবে এই পিঠাটা তৈরি করা হয়। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, আর এই পিঠাটাকে অনেকে ছিট পিঠা বা ছিট রুটি পিঠা বলে থাকে। আমার এখানে সাধারণত এটাকে হাত ঝাড়া পিঠা বলা হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে আজকে কিভাবে পিঠাটা তৈরি করা হয় গ্রামে আমার এখানে কিভাবে করা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে এখানে আতপ চাল নেওয়া হয়েছে, আর চালটাকে ভিজিয়ে দেওয়া হয়েছে। চালটা প্রায় সারা রাত এখানে ভিজানো ছিল। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে হবে। তো এটা খুব ভালো করে ভিজানো হয়ে গেলে এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধোয়া হয়ে গেলে পানি ছড়িয়ে তুলে নিতে হবে। চালটা যাতে খুব তাড়াতাড়ি একটু ঝরঝরে হয়ে যায় সেই জন্য কিছুটা সময় রৌদ্রে দেওয়া হচ্ছে। এরকমভাবে রৌদ্রে কিছুক্ষণ সময় রাখলে চালটা খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে, আর চালটা গুঁড়ো করতে সুবিধা হবে। আজকে শিলপাটা কীভাবে চাল গুঁড়ো করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে বা মিক্সচারে করে নিতে পারেন। যে কোনোভাবে চালের গুঁড়োটা করে নিলেই হবে। Thank you.
এখানে হালকা উষ্ণ গরম পানি নেওয়া হয়েছে আর পানির মধ্যে সামান্য লবণ দিয়ে দেওয়া হয়েছিল। এবারে এটার মধ্যে যে চালের পাউডারটা করে রাখা হয়েছিল সেই চালের পাউডারগুলো এর মধ্যে দেওয়া হচ্ছে। তো চালের পাউডারটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে, এটার ঘনত্বটা ঠিক এরকম হবে, একদম পাতলা হবে। আবার খুব বেশি পাতলা করতে যাবেন না, খুব বেশি পাতলা করতে গেলে আবার পিঠাটা হবে না। তো এটার ঘনত্বটা ঠিক এখানে যেমন দেখাচ্ছে এরকমভাবে করে নিতে হবে। চলে এলাম পিঠা তৈরির প্রসেসে। দেখুন কিভাবে করা হচ্ছে, ঠিক এইভাবে গ্রামে আমার এখানে করা হয়। তো এইভাবে করলে পিঠাটা তৈরি হয়ে যাবে। আমি বেশ কয়েকটা পিঠা তৈরি করা দেখাবো, দেখুন কিভাবে করা হচ্ছে। আর এখানে মাংস রান্না হচ্ছে। এই পিঠাটা সাধারণত মাংসের ঝোল দিয়ে খাওয়া হয়, তো এখানে মাংসটা রান্না করা হচ্ছে। Thank you.
এখানে পিঠাটা খাওয়ার জন্য একদম রেডি। এটা বছরে যে কোনো সময়ে তৈরি করে খাওয়া যেতে পারে, তবে শীতকালে এটা খেতে বেশি ভালো লাগে। তো বাড়িতে যদি এরকমভাবে পিঠা তৈরি করতে চান তো অবশ্যই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।